অস্ত্র মামলায় ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে র্যাব। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে এক ব্রিফিংয়ে সংস্থাটির মিডিয়া উইংয়ের পরিচালক সারওয়ার বিন কাশিম বলেন, অবৈধ অস্ত্রগুলোর উৎস অনুসন্ধানে তারা কাজ করছেন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর গা ঢাকা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব। ওই দিন দুপুরে সম্রাটকে নিয়ে কাকরাইলে তার কার্যালয়ে চলে অভিযান। পাওয়া যায় বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও গুলি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গত ৭ অক্টোবর রাজধানীর রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা করে। পরে কয়েক দফা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় এক মাস পর ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে বুধবার অভিযোগপত্র জমা দিল র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা। মূলত এই অবৈধ অস্ত্রগুলো যে বিভিন্ন অবৈধ পন্থায় এসেছে এটা আমরা প্রমাণ করতে পেরেছি, এবং এই অবৈধ অস্ত্রগুলো যে অবৈধ কাজেই ব্যবহৃত হতো এটা প্রমাণিত, এবং এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আমাদের চার্জশিট আমরা প্রদান করেছি। এরই মধ্যে অস্ত্র মামলায় জি কে শামীম ও খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে র‍্যাব। সম্রাট সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনের মামলায় তদন্ত চলছে। এখানে কেন মাদকগুলো আসলো, কারা এগুলো ব্যবহার করতো, এগুলো কোথা থেকে নিয়ে আসতো এবং কোন উদ্দেশ্যে এগুলো ব্যবহৃত হতো, প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু খতিয়ে দেখছি। সর্বত এটা আমরা চার্জশিট প্রদান করব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা সবগুলো অর্থ পাচার মামলা তদন্ত করছে সিআইডি। ইমদাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।